আসছে পরবর্তী খবরের দিকে। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে ভাসছে রাজ্য, আর সেই বৃষ্টির ফলে নদীতে ফুলে ফেপে উঠেছে জল। জলের স্রোতে কার্যত ভেঙে ভেসে গেল কাঠের সেতু। কাঁসাই নদীর জলের স্রোতে ময়নার প্রজা বাড়ে ভেঙে গেল ময়না এবং পাশকুড়ার যোগাযোগকারী বাঁশের সাঁকো। স্থানীয় সূত্রের খবর, ময়না এবং পাশকুড়ার সংযোগকারী এই সাঁকোটি যথেষ্টই মজবুত ছিল। জলের স্রোতে অন্যান্য সাঁকো ভেঙে এবং কচুরিপানা ভেসে এসে ওই সাঁকোতে ধাক্কা মারে, যার ফলে ভেঙে যায় ময়না পাশকুড়ার যোগাযোগকারী এই বাঁশের সাঁকোটি। বাঁশের সেতুটি ভেঙে যাওয়ায় প্রচণ্ড দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে কবে প্রশাসনের তরফ থেকে সাঁকোটি পুনর্নির্মাণ করে দেওয়া হবে, সেই দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। আর বানাটা থাকবে একটা পরিবেশ।